हेलो स्टूडेंट, आज के तुम्हारे पढ़ा माइक्रोव यूज एज ए बायोकंट्रोल। माइक्रोव यूज एज बायोकंट्रोल, ठीक है। माइक्रोव माने माइक्रो ऑर्गेनिज्म, बायोकंट्रोल हिसाब से यूज करा हुआ इन एग्रीकल्चर। ये देखते प्लांट, प्लांट देखते এটা আরেকটা প্ল্যান্ট দেখো তো, লিফগুলো কিভাবে আছে। এই লিফটা হয়েছে প্ল্যান্টের লিফগুলোর মধ্যে ডিজিজ হয়েছে। তো এই প্ল্যান্টগুলো ডিজিজ মুক্ত করার জন্য সাধারণত ফার্মাররা কেমিক্যাল ইউজ করে, কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করে থাকে। তো কেমিক্যাল ইউজ করলে কি হয়, আমাদের সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন এগুলো হয়। সো এগুলা থেকে মুক্ত করার জন্য আমরা কেমিক্যাল পেস্টিসাইড যেটা এটা ইউজ করব না। এখন ইউজ করা হয় মাইক্রোভ অ্যাজ এ বায়োকন্ট্রোল এজেন্ট। তো মাইক্রোভ অ্যাজ এ বায়োকন্ট্রোল এজেন্ট, এগুলোর মধ্যে মাইক্রোভের মধ্যে কতগুলো মাইক্রোভ আছে এই দেখো। এগুলা পেস্ট যেগুলা ডিজিজ করছে, ডিজিজ তো প্ল্যান্টকে ক্ষতি করে, এইগুলা থেকে বাঁচাবার জন্য মাইক্রোভ ইউজ করা হয়। তো এগুলার মধ্যে আমি কয়েকটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাবো এবং শর্ট ভিডিও কয়েকটা কালেকশন করেছি অনলাইন থেকে তোমাদেরকে বোঝাবার জন্য, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো ড্রাগন ফ্লাই, ড্রাগন ফ্লাই, এই ড্রাগন ফ্লাই হাউ ইউজফুল অ্যান্ড লেডি বার্ড হাউ ইউজফুল, তারা কীভাবে আমাদেরকে হেল্প করে। তো ড্রাগন ফ্লাই অ্যান্ড লেডি বার্ডস তারা কী করে, অ্যাফয়েড অ্যান্ড মসকিউটো থেকে আমাদেরকে বাঁচায়। তো দে আর দ্য বায়োকন্ট্রোল। আরেকটা বল দেখাবো তোমাদেরকে, ফাঞ্জাই, এটা হয়েছে ফাঞ্জাই। তো এই ফাঞ্জাই হয়েছে ট্রাইকোডার্মা, এটা ফাঞ্জাইটার নাম হয়েছে ট্রাইকোডার্মা, ইউজ এজ এ বায়োকন্ট্রোল। হ্যাঁ, তো ফার্মাররা ইউজ করে থাকেন। আরেকটা হয়েছে ব্যাকটেরিয়া বেসিলাস থিউরেনজেনেসিস, এটাকে বিটি বলা হয়, বেসিলাস থিউরেনজেনেসিস, এটাও ইউজ করা হয় ফর এজ এ বায়োকন্ট্রোল। তো এখন কয়েকটা ভিডিও দেখাবো তোমাদেরকে। তো বলেছে যে ড্রাগন ফ্লাই, ড্রাগন ফ্লাই কীভাবে আমাদেরকে হেল্প করে এই ভিডিওটা দেখে ইউজ খাচ্ছে কি, এই যে প্ল্যান্ট পেস্ট যেগুলো এগুলোকে খাচ্ছে আর প্ল্যান্টকে বাঁচাবে ডিজিজ থেকে, ঠিক আছে। এই ভিডিওটা দেখো, ব্যাকটেরিয়া বেসিলাস থিউরেনজেনেসিস ইউজ ফর কন্ট্রোলিং দ্য বাটারফ্লাই ক্যাটারপিলার, এই ক্যাটারপিলারটা এই ভিডিওতে আছে, ক্যাটারপিলার এইটাকে কন্ট্রোল করবে বেসিলাস থিউরেনজেনেসিস ব্যাকটেরিয়া। ওইটা দেখো পিকচার, বেকিউলো ভাইরাস, এটাও ইউজ হয় অ্যাজ এ বায়োকন্ট্রোল, বায়োকন্ট্রোল এজেন্ট, ঠিক আছে। তো বেকিউলো ভাইরাস, যেটা বেকিউলো ভাইরাস হেল্পফুল ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, IPM, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এই বেকিউলো ভাইরাস, বেকিউলো ভাইরাস যেটা কী করে, অ্যাট্যাক্ট দ্য ইনসেক্ট অ্যান্ড আর্থোপড, দুটাকে, ইনসেক্টকে, ইনসেক্ট অ্যান্ড আর্থোপড মানে ককরোচ, আর্থোপড, ইয়ে আর্থোপড, ককরোচটাও পড়বে আর্থোপডের মধ্যে। আর্থোপডের মধ্যে যতগুলো ইনসেক্ট আছে সবগুলাকে এই বেকিউলো ভাইরাস অ্যাট্যাক করে। তো তাদেরকে যখন অ্যাট্যাক করবে, সো আর্থোপড ফ্যামিলি অ্যান্ড ইনসেক্ট, যতগুলো ইনসেক্ট তাদেরকে যখন এই বেকিউলো ভাইরাস অ্যাট্যাক করবে, সো তারা প্ল্যান্টকে অ্যাট্যাক করবে, করতে পারবে না। তো এই ইনসেক্ট অ্যান্ড আর্থ্রোপড ফ্যামিলি যতগুলো আছে স্পেসিস, এইগুলা থেকে প্ল্যান্টকে বাঁচায় এই বেকিউলো ভাইরাস। তো বেকিউলো ভাইরাসকে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এটা হেল্পফুল ইন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম, বেকিউলো ভাইরাস, এটা মনে রাখবে লাইনটা, এই বেকিউলো ভাইরাস আর হেল্পফুল ইন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই হয়েছে তোমাদের
মাইক্রোবস যেগুলো ইউজ করা হয় এজ এ বায়োকন্ট্রোল এজেন্ট। তো বায়োকন্ট্রোল এজেন্টের মধ্যে তোমাদেরকে কয়টা নাম দিয়ে বলেছি, লেডিবাগ, লেডিবার্ড, ড্রাগনফ্লাই অ্যান্ড ড্রাগনফ্লাই আর কী কী ব্যাকটেরিয়া একটা বলেছি, বেসিলাস থিউরেনজেনেসিস, বেসিলাস থিউরেনজেনেসিস, লেডিবাগ, লেডিবার্ড, ড্রাগনফ্লাই আর আরেকটা ফাঞ্জাইয়ের কথা বলেছিলাম, এটা হয়েছে ট্রাইকোডার্মা, ব্যাকটেরিয়া হয়েছে বেসিলাস থিউরেনজেনেসিস, ভাইরাসের মধ্যে হয়েছে ভেকিউলো ভাইরাস। এই কয়েকটা মাইক্রোব আরও আছে, এই কয়েকটা স্পেশালি তোমার বুকের মধ্যে, তোমাদের বুকের মধ্যে আছে, সো এই কয়েকটার নাম তোমরা মনে রাখবে। তো এটা শেষ হয়েছে মাইক্রোব এজ এ বায়োকন্ট্রোল।